শুক্রবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের বীজপুর গ্রামে নবনির্মিত ধর্মরাজ মন্দিরে শুভ উদ্বোধন হয়। ভাতারার অন্তর্গত বঙ্গনন্দিনী বীজপুর গ্রাম এখানে বাবা ধর্মরাজের একটা ছোট মন্দির ছিল, দীর্ঘদিন প্রায় 200 বছর আগে থেকে এটা পুজো হতো। আর এদিকে আমরা খুবই দরিদ্র গ্রাম, এটা এটা আমাদের বিভিন্ন গ্রাম আশপাশ নন্দা বীজপুর কুড়ুম্ব সমস্ত মানুষ এগিয়ে এসে আমাদের হাতে হাত মিলিয়ে এই মন্দিরটি তৈরি করে সাহায্য করেছে এবং অগণিত মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছে, তারা বিভিন্নভাবে তারা সাহায্য দান করেছেন, দান করে এই মন্দিরটি আমাদের আজকে প্রতিষ্ঠা করেছে। এই মন্দিরে উপস্থিত ছিলেন বাসুদ আশ্রমের শ্রী রামকৃষ্ণ আশ্রমের মঠাধ্যক্ষ শ্রী ধ্যানানন্দ মহারাজজি এবং বীজপুর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক শ্রী সুধীর কুমার ঘোষ মহাশয় এবং আশ্রম আমাদের মন্দির কমিটির সম্পাদক শ্রী অশোক কুমার ঘোষ মহাশয় এবং সভাপতি শ্রী রক্ষা কাপড় দেব মহাশয় এবং আমাদের সমস্ত কমিটি থেকে এই মন্দির আজকে উদ্বোধন হলো। প্রায় 200 বছর ধরে পুরাতন মন্দিরে ধর্মরাজ পুজো হয়ে আসছে। পুরাতন মন্দিরটি সম্পূর্ণভাবে ভেঙে গিয়েছিল। আমাদের আর মাটির ঘর ছিল ধর্মরাজে, আমাদের গ্রামের সব সদস্যরা মিলে, ছেলেরা সব মিলে ওই বাগালো ঘরটাকে মন্দির করল। গ্রামের বাইরে সবাই ওদের কাছে সবার কাছে চেয়ে চিনতে নিয়েছে, ওরা খুশি প্রচুর প্রচুর খুশি হয়েছে। এবার কখন চলে যাবো, কখন থাকবো, ছেলে পিলেরা তো হয় রক্ষাকালী হয়, কিন্তু ধর্মরাজের মতন এত বড় হয়। এলাকাবাসীদের সহযোগিতায় মন্দিরটি নতুনভাবে নির্মাণ করা হয়। মন্দিরের উদ্বোধন করেন ভাতারের বাসুদা রামকৃষ্ণ আশ্রমের স্বামীজি। বীজপুর ধর্মতলা ধর্মরাজের তলায় এসেছিলাম, এখানে মন্দির প্রতিষ্ঠা হলো, তার উদ্বোধন করতে এসেছিলাম। মন্দির ছিল, প্রচুর উৎসব আছে এবং এই ধর্মরাজের কেন্দ্র করি এই গ্রাম শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে এই মন্দির প্রতিষ্ঠা করে। এদিন মন্দির উদ্বোধন উপলক্ষে অন্নকূটের আয়োজন করা হয়। ভাতার থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, আনন্দবার্তা।